আজ অনুশীলনের চোট পেয়ে মাঠ ছাড়লেন আফিফ ওপেনিং এর ভাবনায় তিন ব্যাটসম্যান ব্যাটিং বান্ধব উইকেট বাংলাদেশ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে ওপেনিং পজিশন নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ ছিল না বাংলাদেশ দলের নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে ওপেনার হওয়ার দৌড়ে থাকছেন তিন ব্যাটসম্যান আগের দুই সিরিজের দুই ওপেনার নাইম শেখ ও সৌম্য সরকারের সাথে এই সিরিজে ওপেনিং পজিশনের বিবেচনায় থাকবেন দাস যিনি ব্যক্তিগত কারণে ছুটি কাটিয়ে ফিরেছেন দলে জাতীয় দলের প্রধান কোচ রাসেল নেওয়া ওপেনিং ভাবনায় এই তিন ব্যাটসম্যানের নাম জানিয়ে বলেছেন উদ্বোধনী জুটি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই তার ডোমিঙ্গো বলেন প্রথমত আমি ওপেনিং নিয়ে কোনো সমস্যায় দেখছি না জিম্বাবুয়ে সিরিজেই তো উদ্বোধনী জুটের রেকর্ড হলো ওপেনারদের নিয়ে কোনো অসুবিধা নেই লিটন স্কোয়াডে ফিরেছে কাল দল নির্বাচন করা হবে ওপেনার হিসেবে তিনজন আছে সৌম্য লিটন নাইম নির্বাচক প্যানেল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন জিম্বাবুয়ে সিরিজে ফর্মে থাকলেও অস্ট্রেলিয়া সিরিজে সৌম্য আস্থার প্রতিদান দিতে পারেননি টপ অর্ডার ব্যর্থ হলে বারবার চাপে পড়েছে মেডাল অর্ডার সেই চাপ সামাল দিতে এবার দল পাবে মুশফিকুর রহিমকে লিটনের মতো তিনিও বিরতি কাটিয়ে দলে ফিরেছেন দুই সিরিজ পর মুশফিককে ব্যাটিং অর্ডারের চার নম্বর পজিশনে খেলানোর চিন্তা করছে দল ডোমিঙ্গো বলেন মুশফিক সম্ভবত চার নম্বরে ব্যাট করবে এই পজিশনে সে সফল মাঝখানের ওভারগুলোতে দায়িত্ব নিয়ে সে ভালোভাবে শেষ করে আসতে পারে তাকে স্কোয়াডে ফিরে পেয়ে ভালো লাগছে তাকে চারেই খেলানোর পরিকল্পনা আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ব্যাটিং বান্ধব উইকেট চায় বাংলাদেশ দল যদিও আবহাওয়ার কারণে বছরের এই সময়টায় পিচকে ব্যাটসম্যানদের ধুমধুমার ব্যাটিং উপযোগী করে তোলা দুরূহ সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটসম্যানদের ফর্ম ছিল হতাশাজনক উইকেট থেকে বলাররা প্রচুর সহায়তা পেলেও বারবার হতাশ হয়েছেন ব্যাটসম্যানরা বিশ্বকাপের প্রাক্কালে বাংলাদেশের চাওয়া এই সিরিজের উইকেট যেন ব্যাটিং বান্ধব হয় বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমেঙ্গো বলেন দুর্ভাগ্যজনকভাবে আমি মাঠ কর্মী নই আমি শুধু ভালো উইকেটের প্রত্যাশা করতে পারি বছরের এই সময়টা যখন অনেক বৃষ্টি হচ্ছে আর সূর্যের আলোও তেমন নেই এমন সময়ে বছরের অন্যান্য সময়ের মতো উইকেট প্রস্তুত করা কঠিন তবে আমি ভালো উইকেটেরই প্রত্যাশা করছি নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলনে চোট পেয়েছেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব চোট পেলে সতীর্থদের রেখেই মাঠ ছেড়ে যেতে হয় তাকে অনুশীলনে মার ছাড়ালেন আফিফ হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল বিকেলে সতীর্থদের নিয়ে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন আফিফ এ সময় একটি বল এসে তার হাতে আঘাত করে